24 ঘণ্টায় আফগানিস্তানের আরও 13টি জেলা দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবার পর থেকে দেশটির বিভিন্ন এলাকা দখল নিচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি। আল আরাবিয়ার খবরে বলা হয়, রাজধানী কাবুল ও 34টি প্রাদেশিক রাজধানী ছাড়াও 372টি জেলার মধ্যে 110টি দখল করেছে তালেবান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 24 ঘণ্টায় প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 224 তালেবান যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পর আফগান প্রশাসনে হতাশা বিরাজ করছে। আল আরাবিয়া জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াইয়ে সাধারণ জনগণ বেশ আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা চায় যে কোনো এক পক্ষের বিজয়ের মাধ্যমে এই লড়াইয়ের অবসান হোক। আফগানিস্তানে তালেবানের অব্যাহত অভিযানের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো কার্যকর প্রতিক্রিয়া এখনও দেখা যায়নি, যার অর্থ অনেকেই মনে করছে তালেবানের প্রতি তাদের সমর্থন রয়েছে। 2001 সালের 11ই সেপ্টেম্বর নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও পেনসালভানিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর পর আফগানিস্তানে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে যুক্তরাষ্ট্র। তৎকালীন বুশ প্রশাসন 9/11-এর হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দার যোগসূত্র রয়েছে এমন ঘোষণা দিয়ে সেই সময় তালেবানদের দখলে থাকা আফগানিস্তানে আশ্রয় নেওয়া আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। প্রায় 2 দশকের এই যুদ্ধ শেষের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা ইতিমধ্যেই দেশটির সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করা হলে তালেবান 6 থেকে 12 মাসের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করবে। আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের সদস্যদের বিদায়ে দেশটির উত্তরাঞ্চলে তালেবানের অগ্রযাত্রা রাতারাতি নতুন মাত্রা পেয়েছে। মার্কিন জোটের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ওই সব অঞ্চল থেকে পালিয়ে যাওয়ায় সেখানকার বেশ কয়েকটি জেলা নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। রোববার স্থানীয় কর্মকর্তারা বলেছেন, তালেবানের অভিযানের মুখে আফগান নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য সীমান্ত পেরিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়েছে। আজ রোববার এক বিবৃতিতে তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, তালেবান যোদ্ধারা সীমান্ত অভিমুখে এগিয়ে আসায় আফগানিস্তানের বাদাখাসান প্রদেশের সীমান্ত পেরিয়ে আফগান সামরিক বাহিনীর 300+ সদস্য তাজিকিস্তানে ঢুকেছে। শনিবার স্থানীয় সময় 6:30 দিকে আফগান সৈন্যরা সীমান্ত অতিক্রম করে। বাদাখাসানের প্রাদেশিক পরিষদের সদস্য মহিবুল রহমান বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে উত্তর পূর্বাঞ্চলের বাদাখাসান প্রদেশের বেশিরভাগ এলাকায় এখনও কোনো ধরনের সশস্ত্র লড়াই ছাড়াই দখলে নিয়েছে তালেবান। সরকারি সৈন্যদের দুর্বল মনোভাবের কারণে তালেবান এই অঞ্চলে সাফল্য পেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রহমান বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে কোনো ধরনের লড়াই ছাড়াই বেশিরভাগ জেলা নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে এসেছে। গত 3 দিনে 13টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে নিয়েছে, যার মধ্যে 8টিতেই কোনো লড়াই হয়নি। তিনি বলেছেন, শত শত আফগান সৈন্য, পুলিশ ও গোয়েন্দা সদস্য তাদের সামরিক তল্লাশি চৌকিতে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন এবং বাদাখাসানের প্রাদেশিক রাজধানী ফাইজাবাদে পালিয়ে গেছে। ফাইজাবাদের আশেপাশের এলাকায় শক্তি জোরদারের পরিকল্পনায় রোববার সকালের দিকে একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হলেও প্রাদেশিক জ্যেষ্ঠ কিছু কর্মকর্তা শহর ছেড়ে রাজধানী কাবুলে চলে গেছেন বলে জানিয়েছেন মহিবুল রহমান। তালেবানের সাবেক ঘাঁটি কান্দাহার প্রদেশের প্রধান একটি জেলার নিয়ন্ত্রণও হারিয়েছে আফগান সামরিক বাহিনী। রোববার দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর সেখানে সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর জেলাটি দখলে নিয়েছে তালেবান। এদিকে আফগানিস্তানে দখল করা জেলাসমূহের জন্য নতুন আইন চালু করেছে তালেবান। দেশটির আরিয়ানা নিউজের খবরে এই তথ্য উঠে এসেছে। খবরে বলা হয়েছে, উত্তর পূর্ব প্রদেশে দখল করা অঞ্চলগুলোতে বৃহস্পতিবার থেকে নতুন শরিয়া আইন চালু করেছে তালেবান, যেখানে আফগান পুরুষদের দাড়ি রাখতে, নারীদের পুরুষ অভিভাবক ব্যতীত বাড়ির বাইরে যাওয়া নিষেধাজ্ঞা এবং বিয়ের দেনমোহর ও যৌতুক সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। এই ধরনের বিধিবিধান জারির মাধ্যমে 90 দশকের শরিয়া শাসনের দিকেই প্রত্যাবর্তন করছে তালেবান। ওই সময় শাস্তি হিসেবে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড কার্যকর, চুরির দায়ে হাত কেটে দেওয়ার বিধান ছিল।